আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন যে তুমি সবসময় ওই বুড়ো মহিলার কথা কেন বলো, খাদিজাতুল কুবরার কথা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইলেন এবং তার চেহারাতে তার রাগান্বিত মুখটা যেন কেমন হয়ে গেল, সে অনেক কষ্ট পেয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের বিবি, কিন্তু খাদিজাতুল কুবরা আমার দুঃখের দিনই বিবি। এবং শুধু তাই না, আমার এই কষ্টের সময় সে আমাকে সবসময় পাশে ছিল, আমাকে সহযোগিতা করছে এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে সে সাপোর্ট দিয়েছে। শুধু তাই না, তার অনেক অর্থ সম্পদ ছিল, সব কিছু আমাদের ইসলামের এই খিলাফতের জন্য সব কিছু সে এখানেই ব্যয় করছে। শুধু তাই না, কাফেররা যখন আমাকে আঘাত করছে, আমার রক্ত ঝরছে, তখন কিন্তু সে আমাকে অনেক অনেক খেজমত করছে, আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না, কারণ সে আমার কষ্টের দিনে বিবি ছিলেন। এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন বুঝতে পারছে, এবং খাদিজাতুল কুবরা যখন ইন্তেকালের সময় তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ওসিয়াত করে গিয়েছিলেন যে আমি যখন মারা যাব, আপনার গায়ের চাদর দিয়ে আমাকে মুড়িয়ে সুন্দর করে আমাকে মাটি দিবেন, কারণ আমার খুব মৃত্যুর ভয় হয়, আমার খুব কবরের টেনশন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আমি তাতে রাজি। এরপরে কি বলল খাদিজাতুল কুবরা? বলছেন, আমার যখন আপনার আগে মৃত্যু হয়, তখন আমার লাশটা নিয়ে আপনি কবরে লাভাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কবুল করলাম। এরপরে বলল, আমাকে যখন কবরে রাখবেন, রাখার পরে আমার যে কবরে উত্তর দিতে হবে, যে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়ে দেবেন। তখন বলল, এটাও আমি কবুল করলাম। এরপরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল তার প্রত্যেকটা কথা কবুল করে নিলেন। তাকে যখন কবরে রেখে দাফন কাফন কমপ্লিট হয়ে গেল, কবরের পাশে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, কান্নাকাটি করছেন, সবাই চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আপনি চলেন। তখন বলল, তোমরা যাও, আমি তো খাদিজাতুল কুবরাকে কথা দিয়েছি, তার তিনটে কথা আমি মেনে নিয়েছি, এখন ফেরেশতারা আসবে, তার কবরে প্রশ্ন করবে, আমি সেই উত্তর দিব। তখন বলল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেল, সাহাবীরাও সব চলে গেল। এরপরে যখন কবরে ফেরেশতা চলে আসলো, তখন আল্লাহ পাক বলে দিলেন জিব্রাইল দিয়ে যে আল্লাহ রাসূলকে কবরের এখান থেকে সরে যেতে বলেন, কারণ ফেরেশতারা কবরে ঢুকতে পারতেছে না। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি চলে যান। বললেন, আমি আজকে প্রশ্নের উত্তর দিব। তখন জিব্রাইল বলল,
আপনি চলে যান, তার কবরের প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ পাক নিজেই দিবেন। সুবহানাল্লাহ, কত ভালোবাসতেন, কত ভয় ছিল কবরের, কবরের আজাবের কথা ভয় ছিল, মৃত্যুর কথা চিন্তা করত, ভয় করত, যার কারণে আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে যে তার কবরের প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ পাকই নিজেই দিবে। আর আমাদের সমাজের মানুষ কবরে ভয় নেই, মৃত্যুর ভয় নেই, কবরে আজাবের ভয় নেই, জাহান্নামের ভয় নেই। এখনো সময় আছে, দিনের পথে চলে আসেন, তাহলে দেখবেন দুনিয়াতে সফলকামী হবেন, আখেরাতও সহজ হবে ইনশাআল্লাহ।